দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগ এ সবার আমন্ত্রণ। তো আজকে আমি হালিম তৈরি করব। হালিমের জন্য একটা মিশ্রণ তৈরি করব, তার জন্য ডাল চাল নিয়েছি আমি। সব কিছু এই বাটি, ছোট্ট এই বাটিটার পরিমাণ নিয়েছি বাটিতে করে। এই এক বাটি নিয়েছি, এটা হলো খেসারির ডাল, মুগ ডাল, মুসুরের ডাল, হেলনের ডাল, এই মাসকলের ডাল, আর এটা হলো চিনি গুঁড়া পোলাও চাল, আর এটা হলো আমরা যে ভাত খাই নর্মাল ভাতের চাউল, এই দুই চাউল একটু বেশি পরিমাণ দিয়েছি, আর ডালগুলি সব সম পরিমাণ আছে। তো এগুলি সবগুলি দিয়ে ব্লেন্ডারে আমি একটু আধা ভাঙ্গা করে একটা মিশ্রণ তৈরি করব। তো হালিমের জন্য আমি একটা বিশেষ মশলা বানাবো। তো মশলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি ধনিয়া, জিরা, মেথি, মোটা জিরা, সরিষা, এলাচ, দারুচিনি, গোলমরিচ, লং, জয়ফল, জয়ত্রী, তারা মশলা, আর এটা হলো লাল মরিচ, 13টা মশলা। আর একটা মশলা আমার কাছে নাই, এটা হলো বড় এলাচ, বড় এলাচটা নাই। তো এই 13 ফদ মশলা দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করব। মশলা সব মশলাগুলো সামান্য একটু অল্প তাপে ভেজে নেব, ভেজে তারপরে আমি গুঁড়ো করে নেব। আমি পাটায় গুঁড়ো করব, পাটায় বেটে গুঁড়ো করব। মশলাগুলো আমি সামান্য একটু ভেজে নেব, সামান্য ভাজবো, বেশি ভাজবো না। এগুলি একটু ভাজা হয়েছে, এবার আর সব মশলা দিয়ে দেব। অল্প করে একটু হালকা তেলে নেব। ভাজা হয়ে গেছে, এবার চুলাটা অফ করে দিলাম। হালিমের চাল ডালের মিশ্রণটা হয়ে গেল, এরকম অর্ধেক ভাঙ্গা করে নিয়েছি। ব্লেন্ডারে করে অল্প অল্প করে করে চেলে চেলে এরকম মোটা চালন দিয়ে চেলে চেলে নিয়েছি এরকম করে। তো এখন আমি এগুলি পরিমাণ মতো দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখবো মাংস হতে হতে। তো হালিম মিক্সগুলো সবগুলো দিয়ে দেবো। এখন তো আমরা মানুষজন বেশি আছি খাওয়ার, সব দিয়ে দেব। তো কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি মাংস হতে হতে, এটা ভিজুক। তো এখানে দুইটা মুরগির বুকের মাংসগুলি নিয়েছি, বুকের মাংসগুলি। তো এখানে প্রায় 500 গ্রামের মতো হবে, 500 গ্রামের বেশি হবে। ছোট ছোট করে কেটে নিয়েছি মাংসগুলি। পেঁয়াজ দিলাম, রসুন, ধনিয়া, জিরা একসাথে বাটা, এটা হলো আদা বাটা। হলুদ, মরিচ, লবণ, ডালের ওই ডালের মিশ্রণটা দিব, এই কারণে একটু বেশি করে দিয়েছি, লাগলে পরে আরেকবার দিব। এবার সরিষার তেল,
তো সবগুলো এখন ভালোভাবে মেখে নেব। তো মাখানো হয়ে গেছে, তো আগে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব, তারপর মাংস বসাবো। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, উঠিয়ে নেব। তেলে একটু 3টা এলাচ আর 3-4টা দারুচিনি দিলাম, একটু গোটা জিরা দিলাম, এবার ঢেলে দিলাম মাংস। জল দেব না, একেবারে ভালোভাবে কষিয়ে এক ভুনা ভুনা করে নেব। অল্প তাপে মাংস সিদ্ধ হয়ে যাবে, একেবারে ভুনা ভুনা হয়ে যাবে, তারপর ডালের মিশ্রণটা দিয়ে লবণ লাগলে পরে আরেকটু দিব। বাটা মশলাগুলো একবারে সব দিয়ে দিলাম, রেখে দিয়েছিলাম, কিন্তু এখন চিন্তা করছি ওই ডালের মিশ্রণ দিলে তো অনেকগুলি হবে, তখন মশলায় বা এই মশলা কম হয়ে যাবে। তো বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়েছি, তেজপাতা দিলাম 2টা, মাংসটা একেবারে ভুনা ভুনা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে মাংস বসাইছি। তো ওই ঢেকে ঢেকে রান্না করে নিয়েছি, এখন ওই ডালের মিশ্রণটা দিয়ে দেব। তার আগে আমার ওই বিশেষ মশলাটা দেব একটু। ওই বিশেষ মশলাটা 13টা পদ একসাথে করে এই মিশ্রণ তৈরি করেছিলাম, ওই মশলাটা হালিম মশলা। তো আসলে অতি সহজেই একটু পরিশ্রম করলে কিন্তু আমরা একেবারে ভালো জিনিসটা নিজের হাতে তৈরি করে খেতে পারি। দোকানের কিনা হালিম ওটা ছেড়ে নিজের তৈরি করা হালিম এটা দারুণ মজা। নিজের ইচ্ছা মতো মিশ্রণ তৈরি করলাম, সবকিছু নিজের মতো করে বানালাম। ডালের মিশ্রণটা দিয়ে দিলাম, আরো জল লাগবে, জল দিচ্ছি, জল দিতে হবে, আরো বেশি করে জল দেব, ফুটানো জল। আরো একটু লাগবে মনে হয়, সিদ্ধ হলে বেশি ঘন হয়ে যাবে। আগে আগে সব আমি এসব এই বাজার থেকে কিনে খেতাম আমরা। এই হালিম মিক্স আমরা বাজার থেকে কিনে আনতো, তো আমি ওই প্যাকেটের গায়ে ওই কী কী মিশ্রিত করছে ওগুলি দেখে দেখে আমি বানালাম। একবার বানাবার পর থেকে পার্থ বলে, মা বাজারে কিনাচ্ছে এটা বেশি স্বাদ। তো তখন থেকে এই আজকে প্রায় 5-6 বছর পর্যন্ত আমি নিজে হালিম তৈরি করি, হালিমের মশলা তৈরি করি, সব কিছু নিজে করে রান্না করি। এটাই বেশি মজা লাগে এবং আমার মনে হয় এটাই স্বাস্থ্যকর। একটা টমেটো গ্রেট করে দিলাম, আর একটু লবণ দিয়েছি, লবণটা একটু দেখে নিয়েছি, লবণে হয় নাই, তো আর একটু লবণ দিয়েছি, হয়ে গেছে প্রায়। কিছু কুচানো কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব,
আর 2-3 মিনিট থাক। ওরে বাবা রে, ফুটোর কেমনে দেখ, কালারটা সুন্দর আসছে না? হয়ে গেছে, এখন 5-6টা কুচনো কাঁচামরিচ দিলাম আর ধনিয়া পাতা দিলাম। আর আবারও 1 চামচ ওই হালিম মশলা মিক্স দিলাম। এবার নেড়ে দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ, তারপর সবাইকে দেব খাওয়ার জন্য। হয়ে গেছে, নামাবো এবার চুলাটা অফ করে। হালিমের সাথে খাওয়ার জন্য শশা আর কাগজি, আর আমাদের জন্য সবার জন্য বেড়ে নিয়েছি, তো পার্থকে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিচ্ছে, ও একটু বাইরে যাবে। তো আমার হালিম রান্না হতে হতে সন্ধ্যা পার হয়ে গেছে, তো এখন আমরা সবাই খাবো। সম্পূর্ণ ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। একটু একটু পেঁয়াজ বেরিস্তা উপর দিয়ে দিলাম, আসো পার্থ নিচে। দারুন হয়েছে? আর একটু পাতল হইলে ভালো হইতো। তো আমার ওই গরমে ঠান্ডা, গরম হইলে ঠান্ডা থাকে, ইয়া থাকে, পাতলা থাকে, আমি বুঝতে পারি না। ঠান্ডা হইলে গরম ইয়া হয়ে যাবে, অসুবিধা নাই, দাও খেয়ে নাও। তো নিজের ঘরের সবকিছুই তো এই কারণে বেশি বেশি করে দিছি, একটু ঘন হয়ে গেছি, না ভালো হয়েছে, মজা হচ্ছে।